চলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় তরুণ গগৈদেব ডাঙরিয়া যাকালি গুয়াহাটী জিএমসির গৃহলীলা সম্বরণ করে, আর জন্ম হয়েছিল যাটর রঙাজান চাহ বাগিচাত 1934 সনের 11 অক্টোবর, আর মৃত্যু হয় যাকালি 5:23 মৃত্যুত আমি গভীর শোক প্রকাশ করছো। আমি বরপথার যুব ছাত্র আঞ্চলিক যুব ছাত্র পরিষদ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বরপথার আঞ্চলিক সমিতি আর বরপথার আঞ্চলিক মহিলা সমিতি আমি যৌথভাবে আর রাইজর সমবেত বিভিন্ন রাইজর সমবেত এই অনুষ্ঠানত আমি মৃত্যুত গভীর শোক প্রকাশ করে আমি আজি বন্তি কার্যসূচী পালন করবলে লৈছো। আমি মৃত্যুত শোক প্রকাশ করে বিদেশী আত্মার সদগতি কামনা করে 1 মিনিট সময় আমি মৌন প্রার্থনা অবলম্বন করি। বন্তি প্রজ্বলন করবলে সকল রাইজক মই অনুরোধ জানাইছো। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বৰপথাৰ আঞ্চলিক সমিতির দুইখন পরিষদর সদস্য সদস্যা আর বিষয়ববীয়া সকলের উপস্থিতিত আর রাইজর আমার শান্তিপুরবাসী রাইজর উপস্থিতিত আজি যি আমার গগৈদেবর মৃত্যুত শোক প্রকাশ করে আজি বন্তি প্রজ্বলন কার্যসূচী ইয়াতে আমি সমাপ্ত করছো। আর ইয়ার পিছতে আমার ইয়াত উপস্থিত থাকা আমার স্থানীয় বাসিন্দা ডম্বৰু মুণ্ডাদেৱ ডাঙৰীয়া উপস্থিত আছে, আমার এই গগৈ দেবর উপর দুআষাৰমান মন্তব্য চমু করে রাখবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ আমার শেখাদেবক। মানে বিশেষ আসলতে মই অসামাজিক চামৰচোৱা বিজেপির এজন সক্রিয় সদস্য, আর যেহেতু বিজেপি হওয়ার পিছতো মই এখার কথা সকল আগবাড়ি যেহেতু কৰিও ভাল লাগিব বা আমার রাজ্যও শুনেও ভাল লাগিব যে রাষ্ট্রীয় দলের মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী আজি আমি প্রয়াত বলে কব লাগিব তরুণ গগৈ দেব ডাঙরিয়ায় 15টা বছর কার্যকাল সমাপন করে যায়। আর এই সমাপনের দিনত যিখিনি আমার দেশবাসীক উন্নয়নের কাম করলে যেখানে আমি কার্যকালত আজি নাই আমার লগত, কিন্তু আমি চিরদিন মরিব লাগিব। দুখিয়া দরিদ্র হোক বা ধনীবন্তই হোক সকলোর কারণে যিখিনি করবলগীয় কাম আসলে করিলে আজি আমি হেরুয়াই থাকা হলে আমার অসম তথা সমাজখনক বহু আগফালে আগুয়াই লৈ যাব পারলেহেতেন। আর পৰা আমি যিখিনি বুদ্ধি জ্ঞান আয়ত্ত করলো যিখিনি কারুকার্য কর্মরাজিত আমি যিখিনি আজি আমি সমাজে যিখিনি আয়ত্ত করলো সেইখিনি আমার চিরদিনলৈ আমার স্মরণীয় রব। আর আমি এটা আর্হি স্বরূপে আমি সদায় স্মরণ করিম আর অনুসরণ করিম। এইখিনিকে মই আজি মৃত্যু দিনত শোক প্রকাশ করে মোট ফালৰ পৰা যিখিনি কবলে গেলে সম্মুখে কলো, এয়াই মোৰ মন্তব্য।